যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। কালকের অপ্রীতিকর এবং নজিরবিহীন ঘটনা নিয়ে সিবিআই আজকেই উচ্চ আদালতে গিয়েছিল, অর্থাৎ সুপ্রিম কোর্টে। রাজীব কুমারকে জেরা করার অনুমতি দেওয়া আছে সিবিআইকে জানিয়ে দিল দেশের উচ্চ আদালত। সকালেই সিবিআই দপ্তরে রবিবারের ঘটনাকে সামনে রেখে আদালত অবমাননার মামলা দায়ের করে সুপ্রিম কোর্টে সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে চলা চিটফান্ড মামলার তদন্তে বাধাদানের অভিযোগ এনেছে তদন্তকারী সংস্থা। সারদা চিটফান্ড তদন্তে সহযোগিতার জন্য রাজীব কুমারকে নির্দেশ দিতে সুপ্রিম কোর্টে আবেদনও জানায় সিবিআই। পিটিশনে সিবিআই জানিয়েছে, কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে একাধিকবার সমন পাঠানো হয়েছিল, কিন্তু তিনি একবারও সহযোগিতা করেননি, বরং তদন্তে বাধা দিয়েছেন। সিবিআইয়ের হয়ে লড়ছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, আমাদের দলকে আটকে রাখা হয়েছিল, কলকাতা পুলিশ কমিশনারের এখনই আত্মসমর্পণ করা উচিত। রবিবারই সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছিলেন সিবিআইয়ের অন্তর্বর্তীকালীন ডিরেক্টর এম নাগেশ্বর রাও। সিবিআইয়ের আরও অভিযোগ, তাদের শুধু আটকে রাখাই হয়নি, তাদের নথি এবং মোবাইলও কেড়ে নেওয়া হয়। সিবিআইয়ের আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, যদি কলকাতার পুলিশ কমিশনার স্বপ্নেও তথ্য প্রমাণ নষ্টের কল্পনা করে থাকেন, তাহলে তার প্রমাণ আদালতের সামনে পেশ করুন, তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যে সারা জীবন পস্তাবেন। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, রবিবার কলকাতা পুলিশ কমিশনারকে জেরা করতে গিয়ে পুলিশের হাতে হেনস্থা হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। কলকাতার সিবিআই যুগ্ম ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে রবিবার তার দপ্তরেই বন্দি করা হয়। এমনকি তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কাও করছে সিবিআই। তাদের দাবি, অবিলম্বে সেই সমস্ত তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক। সিবিআই প্রশ্ন করেছেন, কী করে একটি রাজনৈতিক দলের সঙ্গে ধর্নায় বসতে পারে পুলিশ আধিকারিকেরা? এই প্রশ্ন বিরোধীদের তথা রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশেরও। এর আগে সারদা নারদা মামলায় তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী অ্যারেস্ট হয়েছেন, জেলে গেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রকমভাবে আন্দোলন করতে দেখা যায়নি। অথচ একজন পুলিশ অফিসার কলকাতার পুলিশ কমিশনারকে বাঁচাতে তিনি এত উঠে পড়ে লেগেছেন কেন? এর উদ্দেশ্য কী? রাজীব কুমারকে জেরা করতে দিতে তার এত ভয় কেন? এই প্রশ্ন তুলেছেন রাজনৈতিক মহলের একাংশ।